তো আজকের আমরা করব ক্লাস সিক্সের কোষে দেখি বারো পৃষ্ঠা নম্বর ১৩৭ এগারোর দাগ এবং বারোর দাগের অঙ্কগুলি। তো আগের পাঠগুলোতে আমরা শিখেছিলাম, মানে ১৩৬ পৃষ্ঠায় আমরা শিখেছিলাম গসাগু এবং লসাগুর অঙ্ক। তো আজকে আমরা লসাগু এবং গসাগুকে একই সঙ্গে করব, ঠিক আছে? আগে আমরা আলাদা করে লসাগু শিখেছিলাম, আলাদা করে গসাগু শিখেছিলাম, আজকে আমরা একটা অঙ্কের মধ্যেই লসাগু এবং গসাগু দুটোকেই করে ফেলব। তাহলে চলো আমরা শুরু করে দিই প্রথম অঙ্কটা থেকে। তাহলে দেখো আমাদের এই অঙ্কতে দেখো প্রথমেই দেখো কত রয়েছে, দেখো প্রথমেই রয়েছে ৬টাকা ৫০ পয়সা। তাহলে দেখো আমরা ১ টাকা মানে কত জানি ১০০ পয়সা, তাহলে দেখো ৬টাকা মানে কত হবে ৬০০ পয়সা, সাথে রয়েছে দেখো ৫০ পয়সা। তাহলে দেখো ৬টাকা মানে কত পয়সা ৬০০ পয়সা, সাথে আমরা দেখো যোগ করব এখানে দেখো কত পয়সা রয়েছে, রয়েছে ৫০ পয়সা। তাহলে আমরা এখানে কত লিখবো, লিখবো ৫০ পয়সা। তাহলে দেখো ৬০০ যোগ ৫০ তার মানে কত হবে ৬৫০ পয়সা, তাই না? এরপরে দেখো আবার এখানে দেখো রয়েছে ৫ টাকা। তাহলে ১ টাকা মানে যদি ১০০ পয়সা হয়, তাহলে দেখো এখানে ৫ টাকা মানে কত পয়সা হবে, ৫ টাকা মানে হবে ৫০০ পয়সা, সাথে দেখো এখানে কত রয়েছে ২০ পয়সা। তাহলে আমরা এখানে ২০টাকে কী করবো, যোগ করব। তাহলে দেখো কত হবে, হবে ৫২০ পয়সা। বুঝতে পারলে? এরপরে দেখো আবার এখানে দেখো রয়েছে কত, ৭ টাকা। ৭ টাকা মানে আমরা কি বলবো, ৭০০ পয়সা। এরপরে এখানে দেখো রয়েছে ৮০ পয়সা, তাহলে এই ৮০ পয়সাটাকে আমরা কি করব, যোগ করব। তাহলে দেখো ৭০০ আর ৮০ যোগ করলে কত হবে, হবে ৭৮০ পয়সা। তাহলে তোমরা আশা করি এগুলোকে বুঝতে পারলে, এই টাকাগুলোকে আমরা কি করলাম, ৬টাকা ৫টাকা ৭টাকাগুলোকে আমরা কি করলাম, সব পয়সায় পরিণত করলাম। এরপরে দেখো আমরা লসাগু আর গসাগুকে একই সাথে কিভাবে করব। তাহলে দেখো এখানে দেখো রয়েছে কত, ৬৫০, তাহলে আমরা এই লিখবো ৬৫০। তারপরে দেখো রয়েছে ৫২০, তাহলে আমরা লিখবো ৫২০। আর দেখো এখানে কত রয়েছে, লিখবো ৭৮০। তাহলে এদের তিনজনকে আমরা একসাথে লসাগু এবং গসাগু করব। কিভাবে করব দেখো, দেখো আমরা প্রথমে ১০ দিয়ে ভাগ করি, ১০ দিয়ে যদি আমরা এইটাকে ভাগ করি তাহলে কী হবে, শূন্যটা বাদ চলে যাবে, তাহলে কী পড়ে থাকবে, কেবলমাত্র ৬৫। আবার দেখো এটাকে যদি আমরা ১০ দিয়ে ভাগ করি তাহলে কেবলমাত্র কী পড়ে থাকবে, ৫২। আবার দেখো আমরা যদি এটাকে ভাগ করি ১০ দিয়ে তাহলে কেবলমাত্র কী পড়ে থাকবে ৭৮। বুঝতে পারলে? এরপরে আমরা এই পুরোটাকে ভাগ করব কী দিয়ে, ১৩ দিয়ে। তাহলে দেখো ১৩ দিয়ে ভাগ করলে কত হবে, ১৩ দিয়ে ভাগ করলে হবে ১৩ ৫ ৬৫, ৪ ১৩ ৫২ এবং ৬ ১৩ ৭৮। বুঝতে পারলে? এবারে আমরা এই ৪ আর ৬কে কী দিয়ে ভাগ করতে পারবো, ২ দিয়ে। কিন্তু ৫কে তো ভাগ করতে পারবো না, তাহলে ৫ যেমন আছে লিখে দেব। তাহলে আমরা যদি ২ দিয়ে ৫কে ভাগ করতে তো পারবো না, তাহলে ৪কে ভাগ করলে কত হবে, ২ ২ গুণে ৪ এবং ২ ৩ ৬। তো এবারে তোমরা একটা জিনিস খুব ভালো করে দেখবে, আমরা এখানে লিখবো অতএব গসাগু বলে, দেখো আমি এখানে লিখলাম অতএব গসাগু বলে। দেখো তিনটে সংখ্যাকেই কী দিয়ে ভাগ করা গেছে আমরা তাদেরকে আগে একটু সিলেক্ট করে নিই। দেখো তিনটে সংখ্যাকেই, দেখো এই ৬৫০ ৫২০ এবং ৭৮০, তিনজনকেই কী দিয়ে ভাগ করা গেছে, তিনজনকেই এই ১০ দিয়ে ভাগ করা গেছে। আবার এদের তিনজনকেই ১৩ দিয়েও ভাগ করা গেছে। তাহলে তিনজনকেই যে সংখ্যাটা দিয়ে ভাগ করা যাবে তাদেরকে আমরা লিখবো গসাগুর ঘরে। বুঝতে পারলে না, পারলে না? তাহলে কিন্তু দেখো ২কে কিন্তু আমরা এখানে নেব না, তার কারণ ২ দিয়ে কিন্তু ৪কে আর ৬কে ভাগ করা গেছে কিন্তু ৫কে তো ভাগ করা যায়নি, তাহলে হবে না। তিনজনকেই যে সংখ্যাটা দিয়ে ভাগ করা যাবে আমরা তাকেই নেব গসাগু হিসাবে। তাহলে দেখো এখানে গুণ করলে কত হবে, ১০ আর ১৩কে গুণ করলে হবে ১৩০। আবার দেখো এখানে আমরা ৫ দিয়ে যদি ভাগ করি তাহলে ৫ দিয়ে ৫কে ভাগ করলে হবে ১, ২কে ভাগ করা যাবে না এবং ৩কেও ভাগ করা যাবে না। আবার যদি আমরা ২ দিয়ে ভাগ করি তাহলে ২ দিয়ে তো ১কে ভাগ করা যাবে না, ২ দিয়ে ২কে ভাগ করলে হবে ১ এবং ৩কে ভাগ করা যাবে না। এরপরে আবার আমরা ৩ দিয়ে ভাগ করব, ৩ দিয়ে ১কে ভাগ করা যাবে না, এখানে ১কে ভাগ করা যাবে না, কিন্তু ৩কে ভাগ করলে কত হবে, ১ হবে, তাই না? তাহলে এবারে দেখো আমরা লিখবো অতএব লসাগু বলে। তাহলে দেখো আমরা লিখবো অতএব কি লসাগু। তাহলে দেখো লসাগু কী হবে, ওপর থেকে যা যা আছে আমরা দেখে দেখে টুকে দেবো, কেবলমাত্র একগুলোকে নেব না, ঠিক আছে? তাহলে দেখো কত লিখবো, ১০ গুণ
কত লিখব, দশের পর গুণ চিহ্ন দিয়ে রয়েছে দেখো, তেরো গুণ দুই গুণ পাঁচ গুণ দুই গুণ কত, তিন। বুঝতে পারলে? তাহলে দেখো, তেরো আর দুই গুণ করলে কত হবে, তেরো দুগুণে ২৬, আর ২৬ আর তিনে গুণ করলে কত হবে, দেখো ২৬ আর তিনকে যদি আমরা গুণ করি তাহলে ২৬ তিনে হবে ৩১৮, ডাট হাতে আছে ১, আবার তিন দুগুণে ৬ রেখে কত, ৭, কত হবে, হবে ৭৮। এবার ৭৮-এর সঙ্গে দেখো আমরা যদি এই ১০কে গুণ করি তাহলে একটা শূন্য বসে যাবে, আবার এখানে দেখো ৫ দুগুণে ১০কে গুণ করলে একটা শূন্য বসে যাবে। তাহলে আমাদের উত্তর গসাগু আমরা কত পেলাম, পেলাম ১৩০, এবং লসাগু আমরা পেলাম কত, ৭৮০০। তো এগুলো সব হবে পয়সা, ঠিক আছে? তার কারণ দেখো আমি সব টাকাগুলোকে সব পয়সায় করেছি, তো তাহলে এদের উত্তর সব হবে পয়সা। তোমরা এটাকে চাইলে করতে পারো, ৭৮০০ পয়সা মানে তোমরা লিখতে পারো যে ৭৮ টাকাও তোমরা লিখতে পারো, যদি কেউ এত অবধি করো তাও কোনো অসুবিধা নেই, অঙ্কটা শেষ। তো এবারে আমরা করবো ১১ দাগের ২টা। তো দেখো এখানে রয়েছে ২ মিটার, তাহলে মিটার থেকে সেন্টিমিটারে যেতে গেলে কী করতে হয়, করতে হয় ১০০ দিয়ে গুণ। তাহলে দেখো ২ মিটার মানে কত সেন্টিমিটার, ২০০ সেন্টিমিটার, আর সাথে দেখো এখানে কত সেন্টিমিটার রয়েছে, এই দেখো এখানে রয়েছে ২৮ সেন্টিমিটার। তাহলে দেখো যোগ করলে কত হবে, যোগ করলে হবে ২২৮ সেমি। আবার দেখো আমরা ৩ মিটার মানে কত সেন্টিমিটার, ৩ মিটার মানে হলো ৩০০ সেন্টিমিটার, আর এখানে দেখো কত রয়েছে ৪২, তাহলে আমরা যোগ করে দেবো, তাহলে কত হচ্ছে ৩৪২ সেমি। আবার দেখো ৪ মিটার মানে কত মিটার সেন্টিমিটার, দেখো ৪ মিটার মানে হলো ৪০০ সেন্টিমিটার, সব ১০০ দিয়ে গুণ মিটার থেকে সেন্টিমিটারে যেতে গেলে। আর এখানে দেখো কত রয়েছে, রয়েছে ৫৬, তাহলে আমরা কত লিখব, ৪৫৬ সেমি। এবারে আমরা এই দেখো ২২৮, ৩৪২ আর ৪৫৬কে কী করবো, লসাগু গসাগু সব আমরা একসঙ্গেই করে দেবো, ঠিক আছে? তাহলে দেখো আমরা এর লসাগু গসাগু যদি একসঙ্গে করি তাহলে দেখো ২ দিয়ে যদি আমরা ভাগ করি, ২ ১কে ২, ২ ১কে ২, ২ ৪ে ৮, আবার দেখো ২ ১কে ২, ১ ১৪, ২ ৭ে ১৪, ২ ১কে হবে ২, আবার দেখো ২ দুগুণে ৪, ২ দুগুণে ৪, ২ ৮ ১৬। আবার এটাকে আমরা আবার কী দিয়ে ভাগ করব, এদেরকে আমরা আবার ৩ দিয়ে করব, ৩ দিয়ে করলে কত হবে, হবে ৩ ৩কে ৯, ২ ২৪, ৩ ৮ ২৪, আবার দেখো একে ভাগ করলে কত হবে, ৩ ৫ে ১৫, ৩ ৭ে ২১, আবার দেখো একে ভাগ করলে কত হবে, হবে ৩ ৭ে ২১ ১১, ৩ ৬ ১৮। এবারে আমরা কত দিয়ে ভাগ করব দেখো, এবারে আমরা ১৯ দিয়ে ভাগ করব, ১৯ দুগুণে ৩৮, ১৯ ৩-এ ৫৭, এবং ১৯ ৪-এ কত হবে, ৭৬। এবারে আমরা ২ দিয়ে ভাগ যদি করি, ২ দিয়ে ২কে ভাগ করলে হবে ১, কিন্তু এখানে দেখো আমরা ৩কে ভাগ করতে পারবো না, তাহলে ৩টা বসে যাবে, এবং ২ দিয়ে ৪কে ভাগ করলে কত হবে, ২। দেখো তাহলে আমরা যদি গসাগুটাকে লিখে ফেলি তাহলে এখানে কত হবে, হবে গসাগু সমান সমান, তাহলে গসাগু মানে আমরা কী লিখবো, তিনটে সংখ্যাকেই কী কী দিয়ে ভাগ করা গেছে, দেখো ২২৮, ৩৪২, ৪৫৬কে ২ দিয়ে ভাগ করা গেছে তিনজনকেই, আবার দেখো ৩ দিয়ে কিন্তু, এই ৩টা দিয়ে কিন্তু তিনজনকেই ভাগ করা গেছে, তাহলে আমরা এখানে লিখবো ৩, আবার দেখো এই ১৯ দিয়েও কিন্তু তিনজনকেই ভাগ করা গেছে, তাহলে আমরা লিখবো ১৯, ২ দিয়ে এটাকে ভাগ করা গেছে, এটাকে গেছে কিন্তু এইটাকে ভাগ করা যায়নি, তাহলে কিন্তু ২ হবে না, বুঝতে পারলে? তাহলে দেখো যদি গসাগু আমাদের কত হবে, ২ ৩-এ ৬, ৬ আর ১৯ দেখো গুণ করলে কত হবে, ১৯ আর ৬ গুণ করলে হবে ৬, ৯ কত, ৫৪, ৪ হাতে আছে ৫, আবার তাহলে দেখো ৬কে ৬ আর ৫-এ কত হবে, হবে ১১, তাহলে দেখো আমাদের কত হলো, ১১৪, আর পাশে আমরা কী লিখবো, লিখবো সেমি, বুঝতে পারলে? এবারে দেখো আমরা আবার ৩ দিয়ে যদি ভাগ করি, ১কে তো ভাগ করতে পারবো না, কিন্তু ৩কে ভাগ করলে হবে ১, ২কে ভাগ করতে পারবো না, আবার আমরা ২ দিয়ে ১কে ভাগ করতে পারবো না, ১কে পারবো না, কিন্তু এই ২কে ভাগ করলে কত হবে, হবে ১। তাহলে আমরা লিখব অতএব লসাগু, তাহলে দেখো আমরা লসাগুটা কত লিখব, লিখব অতএব আমরা লসাগু লিখব, দেখো এখান থেকে এতটা অবধি যা যা আছে সব লিখব, ২ গুণ ৩ গুণ ১৯ গুণ ২ গুণ ৩ গুণ আবার ২ সব লিখব। তাহলে দেখো ৩ দুগুণে কত, ৬, আবার দেখো ৬-এর সঙ্গে যদি আমরা ১৯কে গুণ করি তাহলে কত হবে, এই দেখো ৬ আর ১৯ গুণ করে কত হয়েছিলো, ১১৪,
114 এর সঙ্গে আমরা 2 কে গুণ করলে কত পাবো? পাবো 228। 228 এর সঙ্গে আমরা 3 দুগুণে 6 কে যদি গুণ করি, তাহলে দেখো 228 আর 6 কে যদি আমরা গুণ করি, তাহলে দেখো আমরা কত পাবো? 6 8 48 এর 8, হাতে আছে 4, আবার 6 দুগুণে 12 আর 4 এ 16, হাতে আছে 1, আবার 6 দুগুণে 12 আর 1 এ 13, তাহলে কত হচ্ছে আমাদের? হচ্ছে 1368 সেমি। হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ। এবারে আমরা করব 11 দাগের 3 অঙ্কটা। তো এখানে দেখো রয়েছে 3 লিটার 600 মিলিলিটার। তাহলে দেখো আমরা এখানে লিটার থেকে মিলিলিটারে যেতে গেলে কি করতে হয়? করতে হয় 1000 দিয়ে গুণ। তাহলে দেখো 1 লিটার মানে যদি 1000 মিলিলিটার হয়, তাহলে 3 লিটার মানে কত হবে? 3 লিটার মানে হবে 3000 মিলিলিটার। আর দেখো এখানে কত রয়েছে? 600 মিলিলিটার। তাহলে আমরা যোগ করে দেব, যোগ করলে হবে 3600 মিলিলিটার। বুঝতে পারলে তোমরা কি করলাম? এবারে দেখো আমরা কি করব, দেখো আবার 4 লিটার মানে কত মিলিলিটার হবে? হবে 4000 মিলিলিটার। আর এখানে দেখো কত মিলিলিটার রয়েছে? দেখো 800। তাহলে আমরা এখানে কত লিখবো? লিখবো 800। 4000 আর 800 কে যদি আমরা যোগ করি, তাহলে দেখো কত হবে? হবে 4800 মিলিলিটার। আবার দেখো 6 লিটার আছে, 6 লিটার মানে আমরা কি লিখবো? লিখবো 6000 লিটার। বুঝতে পারলে? তাহলে দেখো এবারে আমরা লসাগু গসাগু কার কার করবো, 3600, 4800 এবং 6000-এর। তাহলে দেখো আমরা লসাগুকে আর গসাগুকে একই সাথে করব। তাহলে দেখো একই সাথে আমরা যদি এদের লসাগু গসাগু করি, তাহলে দেখো কত হবে? দেখো প্রথমে আমরা 100 দিয়ে ভাগ করব। 100 দিয়ে এই 3600-কে ভাগ করলে কত হবে? হবে 36। আবার দেখো একে 100 দিয়ে যদি ভাগ করি, দুটো শূন্য বাদ চলে গেলে কি পড়ে থাকবে? 48। আবার এটাকে 100 দিয়ে ভাগ করলে কত পড়ে থাকবে? 60। আবার এই 3 জনকে আবার আমরা যদি 12 দিয়ে ভাগ করি, তাহলে কত হবে? 12 3 36, 12 4 48 এবং 12 5 60। আবার যদি আমরা 3 দিয়ে ভাগ করি, তাহলে 3 দিয়ে কেবলমাত্র আমরা 3-কে ভাগ করলে পাবো 1, কিন্তু 4 আর 5-কে কিন্তু আমরা ভাগ করতে পারবো না। তাহলে যা আছে আমরা কি করবো? দেখে দেখে টুকে দেবো। তাহলে দেখো আমরা গসাগুটা কত লিখবো? তাহলে দেখো আমরা লিখবো অতএব গসাগু, তাহলে দেখো গসাগু আমাদের কত হবে? গসাগু মানে 3টে সংখ্যাকেই কী কী দিয়ে ভাগ করা গেছে। দেখো এখানে 3 জনকেই ভাগ করা গেছে 100 দিয়ে, আবার এখানে 3 জনকেই, দেখো এই যে 3 জন, এই 3 জনকেই ভাগ করা গেছে কী দিয়ে? 12 দিয়ে। তাহলে আমাদের গসাগু হবে 100 আর গুণ চিহ্ন দিয়ে 12, তার মানে 100 আর 12-কে গুণ করলে আমরা কত লিখবো? লিখবো 1200। বুঝতে পারলে? পাশে আমরা কী লিখবো? লিখবো মিলিলিটার। পাশে আমরা কী লিখবো? মিলিলিটার। হলো, এরপরে আমরা করব আবার লসাগুটা। তাহলে দেখো লসাগুটা কীরকম ভাবে করবো? 4 দিয়ে 1-কে ভাগ করা যাবে না, 4-কে ভাগ করলে হবে 1, 5-টা বসে যাবে। আবার আমরা 5 দিয়ে, তাহলে দেখো 5 দিয়ে যদি আমরা 1-কে ভাগ তো করতে পারবো না, 1 বসে যাবে, 1-কে ভাগ করতে পারবো না, 1 বসে যাবে, আর 5 দিয়ে 5-কে ভাগ করলে কত হলো? 1। তো এবারে আমরা লিখবো অতএব লসাগু। তাহলে দেখো আমাদের লসাগু কত হবে? তাহলে দেখো আমাদের লসাগু হবে, এই পুরোটাকে আমরা দেখে দেখে টুকবো, 100 গুণ 12 গুণ 3 গুণ 4 গুণ 5, ঠিক আছে? তো দেখো 12 আর 3-এ কত হবে? 12 আর 3-এ হবে 36, আর 36 আর 20-তে কত হবে? হবে 720। তার সঙ্গে যদি আমরা 100-কে গুণ করে ফেলি, তাহলে কত হবে? হবে 72000 মিলিলিটার। 72000 মিলিলিটার, এটাকে তোমরা লিটারে যদি প্রকাশ করো, তাহলে হবে কি? 72 লিটার। তো এই হয়ে গেল আমাদের উত্তর। তোমরা যদি মিলিলিটার অবধি করো, তাও কোনো অসুবিধা নেই, এটা উত্তর। এবারে আমরা করব 4-এর দাগের অঙ্কটা। তাহলে দেখো 6 ঘন্টা থেকে আমরা প্রথমে মিনিটে যাব এবং তারপরে আমরা সেকেন্ডে যাব। তাহলে দেখো 6 ঘন্টাকে আমরা যদি মিনিটে নিয়ে যাই, তাহলে 60 দিয়ে গুণ করব, করলে কত হবে? হবে 360 মিনিট। এরপরে এখানে দেখো আবার কত মিনিট রয়েছে? দেখো রয়েছে 4 মিনিট। তাহলে আমরা 4-কে যোগ করব, করলে কত হবে? হবে 364 মিনিট। তাহলে এই মিনিটের সঙ্গে আবার আমরা 60-কে গুণ করব, তাহলে দেখো
60 যদি গুণ করি 0টাকে আমরা বসিয়ে দিই, তারপর 6 দিয়ে আমরা যদি 4কে গুণ করি কত হবে, 6 4 24 এর 4 হাতে আছে 2, আবার দেখো 6 6 36 আর 2 38 এর 8 হাতে আছে 3, আবার 6 3 18 আর 3 এ কত হবে 21। তাহলে বুঝতে পারলে এটা আমরা কি বের করলাম, এটা আমরা বের করলাম সেকেন্ড, ঠিক আছে। এর সাথে আমরা যোগ করব, এখানে দেখো কত সেকেন্ড রয়েছে, এখানে দেখো রয়েছে 30 সেকেন্ড। তাহলে দেখো আমরা 30 সেকেন্ডকে যদি যোগ করি তাহলে কত হবে, হবে 21,870 সেকেন্ড, বুঝতে পারলে। এরপরে আমরা এইটাকে সেকেন্ডে পরিণত করব। তাহলে দেখো 2 ঘন্টা রয়েছে, তাহলে 60 দিয়ে আমরা গুণ করলে কত হবে, 120 মিনিট হবে। এবার এই মিনিটের সঙ্গে আমরা এই মিনিটটাকে যোগ করব, তাহলে এবারে দেখো কত হচ্ছে, এবারে হচ্ছে 162 মিনিট। এবার মিনিট থেকে আমরা সেকেন্ডে যেতে গেলে আবার কত দিয়ে গুণ করতে হয়, 60 দিয়ে। তাহলে দেখো 60 দিয়ে যদি আমরা গুণ করি, শূন্যটা বসে গেল, 6 2 গুণে 12 2 হাতে আছে 1, 6 6 36 আর 1 37 এর 7 হাতে কত আছে 3, 6 1 6 আর 3 কত হবে 9। তাহলে আমরা বলতে পারি কত, 9,720 সেকেন্ড। এবারে আমরা লসাগু আর গসাগুকে এখানে একসঙ্গে করব, ঠিক আছে। তাহলে দেখো এখানে প্রথমে কত রয়েছে, রয়েছে 21,870, এবং দেখো এখানে কত রয়েছে, 9,720। তাহলে এখানে দেখো আমরা প্রথমে 10 দিয়ে যদি ভাগ করি তাহলে দেখো কত হবে, 10 দিয়ে এটাকে ভাগ করলে শূন্যটা শুধু কেটে যাবে, তাহলে এই সংখ্যাটা পড়ে থাকবে 2,187। আবার একে যদি আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে এই সংখ্যাটা আমাদের কী হবে, পড়ে থাকবে। এরপরে আবার আমরা এই সংখ্যাটাকে দেখো কী দিয়ে ভাগ করবো, এদের দুজনকে দেখো আমরা 9 দিয়ে ভাগ করি, 9 দিয়ে এটাকে দেখো ভাগ করলে কত হবে, দেখো আমি এই জায়গাটাতে করছি 9 দিয়ে ভাগ, এখানে দেখো রয়েছে 2,187, তো তাকে যদি আমরা 9 দিয়ে ভাগ করি কত হবে, 9 দুগুণে 18 বিয়োগ করলে কত হবে, হবে 3, 8 9 4 কত হবে, হবে 36। তাহলে এখানে কত হচ্ছে, 2,27 9 3, তাহলে এখানে কত হবে, 9 3 27। তাহলে দেখো আমাদের এখানে কত হচ্ছে, 243, তাহলে একে ভাগ করলে কত হবে, 243। আবার দেখো 9 দিয়ে এটাকে ভাগ করলে হবে, 9 কে 9 0, 9 8 72, তাই না। আবার যদি আমরা 3 দিয়ে ভাগ করি বা 9 দিয়ে যদি আবার আমরা একে ভাগ করি তাহলে দেখো কত হবে, 9 দিয়ে যদি আমরা 243কে ভাগ করি তাহলে দেখো এখানে কত হবে, 9 দিয়ে যদি ভাগ করি তাহলে হবে 9 দুগুণে কত, 18 বিয়োগ করলে হবে 6, উপর থেকে 3 নামলো, 9 সাথে কত, 63। তাহলে দেখো এখানে কত হচ্ছে, 27, তাহলে আমরা লিখবো 27। আবার 9 দিয়ে এটাকে ভাগ করলে হবে, 9 কে 9, এবারে কত হবে, 1 18, 9 দুগুণে 18, তাই না। এবারে আমরা আবার কত দিয়ে করব, করব 3 দিয়ে, তাহলে দেখো 3 দিয়ে কত হবে, 3 9 27, এবং 3 4 কত হলো, হলো 12, তাই না। তো আমরা এখানে লিখবো অতএব গসাগু, তাহলে দেখো হবে গসাগু, তাহলে দেখো গসাগু কত হবে, 10 দিয়ে দেখো দুজনকেই ভাগ করা গেছে, তাহলে লিখবো আমরা 10। দেখো এই 9 দিয়ে দুজনকেই ভাগ করা গেছে, তাহলে আমরা লিখবো 9। আবার দেখো এই 9টা দিয়ে দুজনকেই ভাগ করা গেছে, তাহলে আমরা কী লিখবো, 9। কিন্তু দেখো 3 দিয়েও আবার দুজনকে ভাগ করা গেছে, তাহলে আমরা কী লিখবো, লিখবো 3, বুঝতে পারলে। আবার দেখো 3 দিয়ে 9কে ভাগ করলে কত হবে, 3, কিন্তু 4কে তো ভাগ করা যাবে না, তাই না। তো আবার আমরা তাহলে 3কে কিন্তু এখানে আমরা লিখতে আর পারবো না, ঠিক আছে। তো আবার যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, 3 1 কে 3, 4কে তো ভাগ করতে আমরা পারবো না। আবার দেখো আমরা 4 দিয়ে 1কে ভাগ করতে পারবো না, 4কে ভাগ করলে হবে 1। তো আমাদের দেখো গসাগু কত হবে, 9 9 81, আর 3 দেখো কত হয়, দেখো 81 আর 3 কত হবে, 3 1 কে 3, 3 8 24, অর্থাৎ 243, আর এই 10কে গুণ করলে শূন্যটা এখানে বসে যাবে। আবার আমরা যদি লসাগুটা করি তাহলে দেখো লসাগু কত হবে, লসাগু হবে এই পুরোটাকে আমরা লিখব, কী কী লিখব, 10 গুণ 9 গুণ 9 গুণ 3টে 3কে আমরা লিখব, এবং লিখব 4কে, বুঝতে পারলে। তাহলে দেখো আমরা প্রথমে 9 9 কত হবে, 81, 81-এর সঙ্গে আমরা 9 গুণ করব, এবং তারপরে আমরা কী গুণ করব, 3 4 12, তাহলে 81 9 আর 12, এবং সর্বশেষে আমরা যদি 10কে গুণ করি তাহলে দেখো এখানে কত হবে, তাহলে আমাদের উত্তরটা হবে দেখো 87,480 সেকেন্ড। তাহলে এই হলো আমাদের উত্তর, আর এখানে কত হয়েছিল গসাগুটা, 2,430 সেকেন্ড। এই হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ।
এবারে আমরা চলে আসব বারোর দাগের অঙ্কগুলিতে। বারোর দাগের অঙ্ক তো দেখো বলে দিয়েছে নিচের সংখ্যা জোড়গুলির ক্ষেত্রে যাচাই করি যে সংখ্যাগুলির গুণফল তাদের লসাগু ও গসাগুর গুণফলের সমান কি না। তো দেখো আমরা এবারে করব বারোর দাগের অঙ্কগুলি। বারোর দাগের অঙ্কগুলো আমরা কিভাবে করব, দেখো দুটো সংখ্যা রয়েছে, তো আগেই আমরা শিখেছি যে একটা ছকের মধ্যেই কিভাবে লসাগু ও গসাগু করতে হয়। তাহলে এখানেও দেখো আমরা সেইভাবেই করব, লসাগুও করব আবার কি করব আমরা গসাগুও করব। তো দেখো আমরা 87 আর 145কে দেখব কি দিয়ে ভাগ করা যায়। তো দেখো আমরা যদি 29 দিয়ে দুজনকেই ভাগ করি তাহলে দেখো কত হবে, দেখো 29 তিনে কত হবে, দেখো 3 9 কত, 3 9 27-এর 7 হাতে কত আছে 2, আবার দেখো 3 2 6 আর 2 কত হবে 8। তাহলে দেখো 29 তিনে কত পেলাম আমরা, 29 তিনে আমরা পেলাম 87। আবার দেখো 29 পাঁচে কত হবে, দেখো 29 পাঁচে 5 9 45-এর 5 হাতে আছে 4, আবার 5 2 10 আর 4 কত 14। তাহলে 29 পাঁচে কত হচ্ছে 145, বুঝতে পারলে। তাহলে এবারে আমরা লিখব অতএব গসাগু। তাহলে দেখো গসাগু কত হবে, গসাগু আমরা কিভাবে করব, দেখো গসাগু দেখব দুটো সংখ্যাকে কি দিয়ে ভাগ করা গেল, মানে 87 আর 145 দুজনকেই কি দিয়ে ভাগ করা গেল, দেখো দুজনকেই ভাগ করা গেল এই 29 দিয়ে। তাহলে গসাগু কত হবে, হবে 29। আবার আমরা লিখব লসাগু, দেখব লসাগু আমাদের কত হয়। তাহলে দেখো লসাগু কত হবে, লসাগুর বেলায় আমরা কি করব, আবার আমরা ভাগ করব 3 দিয়ে, 3কে ভাগ করলে হবে 1, কিন্তু 5কে ভাগ করা যাবে না। আবার আমরা 5 দিয়ে যদি ভাগ করি 1কে ভাগ করতে পারবো না, কিন্তু 5কে 5 দিয়ে ভাগ করে আমরা কত পেলাম 1। তাহলে আমরা লসাগুর বেলায় কিন্তু এই পুরোটাকে লিখব, ঠিক আছে, এই 29কে লিখব ইনটু, তারপরে আমরা কি লিখব 3কে 5কে সবাইকে আমরা লিখে নেব, ঠিক আছে। তাহলে আমরা কি পেয়ে যাব, পেয়ে যাব লসাগুটা। তাহলে দেখো 29 আর 3কে গুণ করলে কত হয়, 29 আর 3কে গুণ করলে 87, আর 87 আর 5কে গুণ করলে কত হয়, দেখো 5 7 35-এর 5 হাতে কত আছে 3, আবার 5 8 40 আর 3 কত হবে, হবে 43। তাহলে কত হচ্ছে 435। তাহলে এই 435 আমরা কি পেলাম, পেলাম লসাগু। তাহলে আমরা গসাগু কত পেলাম, গসাগু পেলাম 29, আর লসাগু আমরা কত পেলাম, পেলাম 435। এইবারে দেখো আমরা কি করব, এবারে আমরা করব গসাগুকে, তাহলে দেখো আমি এখানে কি লিখছি, লিখছি গসাগু ইনটু লসাগু, মানে গসাগুকে আর লসাগুকে আমরা কি করব, গুণ করব, করে দেখব কত হয়। তাহলে দেখো গসাগু আমরা এক্ষুনি কত বের করেছি, 29। আবার দেখো আমরা লসাগু এক্ষুনি কত বের করলাম, করলাম 435। তাহলে লসাগু আর গসাগুকে আমরা দেখব গুণ করে গুণফলটা কত হয়। তাহলে দেখো আমরা 29 আর 435কে গুণ করে কত পাবো, পাবো 12615। কি করলাম আমরা, লসাগুকে আর গসাগুকে গুণ করলাম। এবারে আমরা গুণ করব সংখ্যা দুটোকে, দেখো সংখ্যা দুটো কত ছিল, 87 আর 145। এবারে আমরা লিখব সংখ্যা দুটির গুণফল, দেখো সংখ্যা দুটির গুণফল বলে লিখব। তাহলে সংখ্যা দুটির গুণফল, তাহলে দেখো সংখ্যা দুটো কী কী রয়েছে, রয়েছে 87 গুণ কত রয়েছে, দেখো 145। তাহলে দেখো সংখ্যা দুটোকে যদি আমরা গুণ করি 87 আর 145, তাহলেও এর গুণফল হবে কত, 12615। তার মানে তোমরা সবসময় জেনে রাখবে দুটো সংখ্যার গুণফল যা হয়, দেখো দুটো সংখ্যার গুণফল যা হয় দুটো, ওই দুটো সংখ্যারই গসাগু এবং লসাগুর গুণফলও ঠিক ওই একই হয়। এখান থেকে আমরা একটা সূত্রে উপনীত হতে পারি, সেই সূত্রটা কি, যে দুটি সংখ্যার গুণফল সমান সমান সংখ্যা দুটির লসাগু গুণ সংখ্যাটার, সংখ্যা দুটির গসাগু, বুঝতে পারলে। যদি এই গুণফল আর এই গুণফল আলাদা হয় তাহলে বুঝতে হবে আমাদের কিন্তু অঙ্কটা ভুল হয়েছে। তো আমরা এটা করলাম বারোর দাগের এ, তোমরা নিজেরা বাড়িতে করবে বারোর দাগের বি এবং সি এর অঙ্কটা, আর আমি এবারে করব বারোর দাগের ডি এর অঙ্কটা। বি এবং সি এর দাগের অঙ্কে তোমাদের যদি কোনো অসুবিধা হয়ে থাকে তোমরা আমাকে কমেন্ট সেকশানে জানাবে, আমি অঙ্কটা করে দেব, ঠিক আছে। তো এবারে দেখো আমরা করব বারোর দাগের ডি এর অঙ্কটা। তো আমরা দেখব এদের দুজনকেই কি দিয়ে ভাগ করা যায়। তাহলে দেখো আমরা যদি দেখি যে
একতিরিশের নামটা, তাহলে দেখো একতিরিশ ছয় কত হবে, ছয় একে ছয় এবং তিন ছয় আঠেরো, তাহলে দেখো একতিরিশ ছয় একশো ছিয়াশি। এবং আমরা যদি আরেকটু দেখি যে একতিরিশ দিয়ে এটাকে যদি আমরা ভাগ করি তাহলে দেখো কী হবে, তাহলে দেখো একতিরিশ আর তেরো যদি আমরা দেখো গুণ করি তাহলে কত হবে, তিনেককে তিন, তিন তিরিককে নয়, আবার এখানে দেখো হবে একতিরিশ, তাহলে দেখো দশ আর চারশো, তাহলে দেখো এখানে কত হচ্ছে, আমরা যদি একতিরিশ দিয়ে একশো ছিয়াশিকে ভাগ করি তাহলে কত পাবো, আমরা পাবো ছয়, এবং একতিরিশ দিয়ে যদি আমরা চারশো তিনকে আমরা ভাগ করি তাহলে আমরা কত পাবো, পাবো আমরা তেরো। তার কারণ দেখো একতিরিশ তেরো চারশো তিন। এবারে আমরা কি করব, ছয় দিয়ে, তো ছয়কে ভাগ করলে কত হবে এক, আর ছয় দিয়ে তেরোকে তো ভাগ করতে পারবো না, তাহলে লিখে দেবো তেরো। এখানে তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, কেবলমাত্র একতিরিশ দিয়েই কিন্তু দুজনকে ভাগ করা গেল, তাহলে গসাগু আমাদের কত হবে, হবে একতিরিশ, বুঝতে পারলে। এবারে আমরা তেরো দিয়ে যদি ভাগ করি তাহলে তেরো দিয়ে এককে তো ভাগ করতে পারবো না, তেরো দিয়ে তেরোকে ভাগ করলে হবে এক, তাই না? তো লসাগু কত হবে, আমরা পুরোটা সব কটাকে লিখব, একতিরিশ গুণ ছয় গুণ কত লিখব, তেরো। তাহলে দেখো আমরা গুণগুলোকে যদি করি, দেখো ছয় আর তেরো কত হবে, ছয় আর তেরো হলো আটাত্তর, আর এখানে দেখো কত রয়েছে একতিরিশ, তাহলে এখানে দেখো কত হবে, হবে তিন, তিন আটে কত হবে, তিন আটে চব্বিশের চার, হাতে আছে কত দুই, আবার তিন সাথে একুশ আর দুয়ে হবে তেইশ, তাহলে এখানে কত হবে, হবে এগারোর এক দু হাজার চারশো আঠেরো, তাহলে আমরা এখানে কত লিখব, দু হাজার চারশো আঠেরো। এবারে আমরা দেখো কি করব, এবারে আমরা গসাগু আর লসাগুকে গুণ করব। দেখো আমরা এখানে গসাগু কত পেয়েছি, পেয়েছি একতিরিশ, তার সাথে আমরা গুণ করব কাকে, লসাগুকে। এই দেখো লসাগু কত রয়েছে, দু হাজার চারশো আঠেরো, যদি আমরা গুণ করি তাহলে দেখো গুণফল কত হবে, তাহলে দেখো এদের গুণফল হবে চুয়াত্তর হাজার নশো আটান্ন। একতিরিশ আর দু হাজার চারশো আঠেরোকে যদি আমরা গুণ করি তাহলে দেখো এখানে গুণফল কত হচ্ছে, চুয়াত্তর হাজার নশো আটান্ন। এবারে আমরা গুণ করবো সংখ্যা দুটোকে, দেখো সংখ্যা দুটো কী রয়েছে, একশো ছিয়াশি গুণ দেখো এখানে কত রয়েছে, চারশো তিন, এদেরকেও যদি আমরা গুণ করি তাহলেও তার উত্তর হবে চুয়াত্তর হাজার নশো আটান্ন। তাহলে দেখো এইখানে যে গুণফলটা আর এখানে গুণফলটা সমান হলো, যদি আলাদা হতো তাহলে আমরা বলবো অঙ্কটা ভুল হয়েছে, যেহেতু এটা ঠিক আছে মিলে গেছে তাহলে আমরা বলবো অঙ্কটা ঠিক আছে।